আছে যে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে মিডিয়ার লোকে পিছনে আসেন পিছনে আসেন আপনাদের পাশে আছি আর আপনারা আজকে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য এবং ইসলামের জন্য মুসলিম উম্মার প্রতি যে সহমর্মিতা যে ভ্রাতৃত্বের আদর্শ আপনারা স্থাপন করলেন যে ভারতের মুসলমানরা কাশ্মীরের মুসলমানরা আমাদের ভাই বাংলাদেশের সীমান্তে যে সকল বাংলাদেশিদেরকে তারা হত্যা করছে প্রতিদিন তারা আমাদের ভাই বোন যেই খুনির হাত আমাদের ভাই বোনের রক্তে রঞ্জিত যে প্রতিনিয়ত আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে হত্যা করতেছে খুন করতেছে আমরা আমাদের আনন্দ ঘন অনুষ্ঠানে সেই খুনিকে আমরা দেখতে চাই আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য আমাদের বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় রাহবর বাংলাদেশের ইসলামী জনতার আপসীন জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এসেছেন তিনি আজকে আপনাদের সামনে কথা বলবেন শেষ কথা বলবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ কর্মসূচি জানানো হবে ছয়
হয়তো মোকারমে এসেছিল
বসে আগামী দিনে কর্মসূচি দিবেন আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য আমাদের বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় রাহবর বাংলাদেশের ইসলামী জনতার আপসহীন জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এসেছেন তিনি আজকে আপনাদের সামনে কথা বলবেন শেষ কথা বলবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ কর্মসূচি জানানো হবে